কুনজর বা নজর দোষ মানে জীবনে অনেক নেতিবাচকতা। এই অশুভ নজর জীবনকে ধ্বংস করে দেয়, এর ফলে করা কাজ নষ্ট হতে থাকে। কুনজরে আক্রান্ত ব্যক্তি দিন দিন দুর্বল হয়ে পড়ে, তিনি অসুস্থ ও ক্লান্ত বোধ করতে শুরু করেন। এছাড়া তার সঙ্গে ঘটতে থাকে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে কোনো বয়সের মানুষ দুষ্ট নজর বা নজর দোষের শিকার হতে পারে। শিশুদের নজর লাগলে তাদের বিকাশ থেমে যায়, শিশু কিছু খায় না। এই পরিস্থিতিতে আসুন জেনে নেই বদ নজর বা নজর দোষের লক্ষণ কি এবং তা থেকে মুক্তির উপায় কি। নজর দোষের কারণে একজন ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিটি কাজে তিনি হতাশ বোধ করতে শুরু করেন, মাথা ব্যথা সব সময় লেগেই থাকে, অকারণে নার্ভাসনেস এবং অনিদ্রার সমস্যা আসবে। অর্থাৎ ব্যক্তির পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়, তাকে ঘিরে থাকে নেতিবাচক এনার্জি। এছাড়া বাড়িতে কুদৃষ্টি পড়লে তার কারণে বাড়িতে সর্বদা কলহ লেগেই থাকে, ঘরে থাকা মানুষদের উন্নতি হবে না, চারদিকে ক্ষয়ক্ষতি এবং অনেক ধরনের সমস্যা আসবে। আবার ব্যবসায় যদি খারাপ নজর লাগে তবে ব্যবসায় লোকসান ঘটতে শুরু করে ব্যবসা থেমে যায়। কোনো শিশু যদি নজর দোষে আক্রান্ত হয় তাহলে সে বারবার অসুস্থ হয়ে পড়ে, শিশু কিছু খায় না বা পান করে না এবং কোনো কারণ ছাড়াই বারবার কাঁদতে থাকে। এছাড়াও আরও এমন অনেক সমস্যা দেখা দিলে বুঝবেন নজর দোষ লেগেছে। এবার জেনে নেওয়া যাক কুনজর বা নজর দোষ দূর করার উপায় কি। আমি বেশ কয়েকটি উপায় বলছি, আপনি আপনার সুবিধা মতো একটি উপায় করবেন। দ্রুত কুনজর দূর করতে একটি রুটি তৈরি করুন এবং এটি শুধুমাত্র একদিক থেকে ভাজুন। এরপর রুটির ভাজা অংশে তেল মাখিয়ে তাতে লাল লঙ্কা ও লবণ দিন। তারপর এই রুটিটি নজর দোষে আক্রান্ত ব্যক্তির উপর সাতবার ঘোরান এবং চুপচাপ চৌ রাস্তার মোড়ে রেখে আসুন, নজর কেটে যাবে। অশুভ দৃষ্টি দূর করতে আপনি পঞ্চমুখী হনুমানজির লকেটও পড়তে পারেন। শিশুর বদ নজর দূর করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল দুটি লাল শুকনো লঙ্কা, কিছু লবণ এবং কিছু সরিষা দানা। এই জিনিসগুলি শিশুর উপর থেকে নিচে, সামনে এবং পিছনে তিনবার ঘোরান, তারপর আগুনে পুড়িয়ে ফেলুন। এর ফলে কিছুক্ষণের মধ্যেই নজর দোষ ঠিক হয়ে যায়। রসুন, সরিষা, লবণ, পেঁয়াজের খোসা এবং কিছু শুকনো লঙ্কা নিন। যে শিশুটি বদ নজরে আক্রান্ত, এই সমস্ত জিনিসগুলি সেই শিশুর মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে চুলায় ফেলে দিন। পড়ার সময় যদি গন্ধ না থাকে তাহলে বুঝবেন শিশুর নজর দোষ হয়েছে এবং এই প্রতিকারে নজর দোষ চলে যাবে। যদি আপনি মনে করেন যে নজর দোষের কারণে আপনার শিশুর বিকাশ বন্ধ হয়ে গেছে, তাহলে ফটকিরি এবং সরিষার বীজ দিয়ে শিশুর নজর দোষ দূর করুন। এই দুটি জিনিস সন্তানের গায়ে সাতবার মারুন, তারপর চুলায় ফেলে দিন। এতে শিশুর কুদৃষ্টি দূর হবে। খারাপ নজর এড়াতে হনুমান মন্দিরে যান এবং আপনার কপালে হনুমানজির কাঁধ থেকে সিঁদুর নিয়ে লাগান। শিশুদের বদ নজর থেকে রক্ষা করার জন্য একটি কড়িতে ছিদ্র করে ঘুমসি দিয়ে শিশুকে পড়ান। শিশুরা চাঁদের লকেট পরলেও তা তাদের কুনজর থেকে রক্ষা করবে। শিশু যদি দুধ না খায় তাহলে একটি পাত্রে দুধ ঢেলে তার মাথার উপর সাতবার ঘুরিয়ে কুকুরকে খাওয়ান। আপনি যদি চাকরিতে ঘন ঘন সমস্যার সম্মুখীন হন তবে আপনার বাম হাতের মধ্যমা আঙুলে একটি লোহার আংটি পরুন, খারাপ নজর চলে যাবে। ব্যবসায় বা দোকানের নজর দোষ দূর করতে দরজায় লঙ্কা লেবু ঝুলিয়ে রাখুন এবং যে কোনো কোণে একটি কাঁচের বাটিতে ফটকিরি রাখুন, তবে খেয়াল রাখতে হবে এটি যেন সবার নজরে না পড়ে। ঘর থেকে কুদৃষ্টি বা নজর দূর করতে একটি কালো কাপড়ের মধ্যে এক টুকরো ফটকিরি বেঁধে দরজার সামনে ঝুলিয়ে রাখুন। এর ফলে আপনার বাস্তু আর জীবনে নেতিবাচক শক্তির প্রভাব কমবে, ফিরবে সৌভাগ্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে নজর দোষ কিংবা কোনো রকমের অশুভ এবং নেতিবাচক শক্তির প্রভাব পড়ে থাকলে
সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে তা খুব সহজেই দূর করা সম্ভব হয়। এছাড়াও বাড়ির মুখ্য দরজার সামনে বা উঠোনে বৃহস্পতিবার করে হলুদের জল ছিটিয়ে দিলে ঘরকে যে কোনো খারাপ নজর থেকে রক্ষা করা যায়। নজর দোষ সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা হয়েছে। জ্যোতিষ অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে রাহু এবং চন্দ্র পীড়িত হয় তবে তার অশুভ নজর দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রাহুর অশুভ প্রভাব কমাতে কিছু ব্যবস্থা নেওয়া উচিত। এটি ব্যক্তিকে খারাপ নজর বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। অশুভ দৃষ্টি থেকে বাঁচতে বুধবার সপ্ত ধান্য অর্থাৎ সাত ধরনের শস্য দান করুন। অশুভ দৃষ্টি এড়াতে রাহু যন্ত্র স্থাপন করে পূজা করা খুবই উপকারী। এটি কেবল অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে না, রাহু শুভ ফলও দেয়। যারা ঘন ঘন বদ নজরের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের নয়মুখী রুদ্রাক্ষ পরিধান করা উচিত। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।